হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের দাদা ভাই অফিসে যাওয়ার পরে আমি সারাদিন বাড়িতে কি করি ছেলেকে নিয়ে। তো এখন অফিসে বেরিয়েছে বলতে ছেলেকে নিয়ে ও আগে যায়। অফিসে যাওয়ার পথে ছেলেকে নিয়ে আগে ঘুরে আসে, খাবার টাবার ছেলেকে কিনে দেয়, তারপরে ছেলেকে বাড়িতে ধুয়ে তারপরে ও আবার অফিসে যায়। তো এখন গেছে, ছেলেকে নিয়ে গেছে, ওকে খাবার টাবার কিনে দেবে, তারপরে ও ছেলেকে দিয়ে তারপরে আবার অফিসে চলে যাবে। তো বন্ধুরা, আমার ছেলেও তেমন, ছেলে বাবা ছাড়া কিছুই চেনে না, বাবাকে ভীষণ ভালোবাসে, ও আমার থেকেও বাবাকে বেশি ভালোবাসে। তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, সেটা তোমরা একটু দেখো। বল, কোথায় যাবো আমি? কোন বাড়ি চলে যাবো আমি? দাদা বাড়ি চলে যাবো? আর তুই কোথায় থাকবি? বাবার কাছে থাকবি। দেখলে বন্ধুরা ছেলে কি বললো? ও আমাকে বলছে তুমি চলে যাও, দাদার বাড়ি চলে যাও। আমি তুই কোথায় থাকবি? ও বলছে আমি বাবার কাছে থাকবো। তো ও বাবা ছাড়া কিছু জানে না, বাবাকে ভীষণ ভালোবাসে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমি বাইরে যাচ্ছি, তো দেখাচ্ছি ওরা এসছে কি না। বন্ধুরা দেখো, ওরা আসছে এখন বাইকে নিয়ে, ওই যে ছেলেকে দিতে আসছে। বন্ধুরা, ও খেলনা নিয়ে এসছে আর আমার জন্য থাম্বস আপ নিয়ে এসছে। দেখো বাজার থেকে বলছে মা খাও। আবার কার জন্য এনেছো এটা? এই থাম্বস আপ কার জন্য এনেছো? বাবা কিনেছে। কার, কে খাবে এটা? আমি খাবো, থ্যাংক ইউ। তা বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা যখন অফিসে যায় তখন একসাথে ভাত খেয়ে নিই আমরা দুজনে, আর ছেলে দু এক গাল খেলে খাই। আর এখন ওকে ভাত খাওয়াবো। তো খাওয়ার সময় তো ক্যামেরা ধরার কেউ নেই আমার, যে ক্যামেরা ধরে দেবে। ও মা, ওটা খুলবো? হ্যাঁ খুলছি। তা যাই হোক বন্ধুরা, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি ছেলেকে ভাত খাওয়াই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, ছেলে খেলনা নিয়ে এসছে, ডাক্তারির জিনিস দেখো, আমার সাথে আমাকে চেক আপ করছে। ও আমাকে চেক আপ করছো? তা আমি ঠিক আছি, আমি ঠিক আছি। হ্যাঁ বলো। বাবা বাবা দেখো দেখো, ওরে বাবা, কি এটা, এটা কি, এটা কি বলে, ইঞ্জেকশন? ও বাবা, এটাকে ইঞ্জেকশন বলে? আমাকে ইঞ্জেকশন দিচ্ছে দেখো। বন্ধুরা, আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, তারপরে ছেলে একটু ঘুমালো, তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ এখানে কারেন্ট চলে গেছিলো, এখানে ভীষণ ঝড় বৃষ্টিও হয়ে গেল। তো এখন আমি স্নান টিনান করে মানে বসে আছি, তার মধ্যে একটু ছাদে গেছিলাম, ছাদের থেকে নিচে এসেছি, নিচে এসে এখন বসে আছি। তো এখন আবার বাজারে যেতে হবে, কারণ কালকে যখন রাতেবেলা আমরা ঘুমাতে গেছিলাম সেই সময় ছেলে বলছে ওর বাবাকে যে বাবা আমার একটা জামা, একটা প্যান্ট আর একটা চশমা কিনে দেবে। ওর নিজের থেকেই কালকে বলছে, ওর বাবাকে বলছে ঠিক আছে কিনে দেবো। তো ভাবছি যাবো কি না, কারণ এদিকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে এইদিকে। তো হয়তো নাও যেতে পারি, ওর বাবা হয়তো আসার সময় কিনে নিয়ে আসবে। তো আমার ছেলে এখন ও সেই কার্টুন দেখছে ফোনে। তো বন্ধুরা দেখো, আমার ছেলে এই যে কার্টুন দেখছে, আমি বসে আছি, ঘরেই বসে আছি আমার ঘরে। এখন বিকেল 5টা বেজে গেছে, বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, সারাদিন এইভাবেই কাটে আমার আর আমার ছেলের, ছেলেকে নিয়ে আমার সারাদিন টাইম কেটে যায়। তো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারিনি, অনেক কিছু বলতে সংসারে তো কাজবাজ থাকে, সেইগুলো ভিডিও হয়তো ভাবছিলাম ভিডিও করবো কিন্তু করতে পারিনি কারণ ক্যামেরা ধরার কেউ নেই, আগেই তো তোমাদেরকে বললাম। তো তোমাদেরকে সারাদিন আমি কী করে কাটালাম তার অল্প কিছু তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে আমার সারাদিন এইভাবেই সময় কাটে, আর ছেলেকে নিয়েই সারাদিন আমি ব্যস্ত থাকি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বাই, দেখা হবে পরের ভিডিওতে।